আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি মেহিরা ফরোজ। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেনে পৌঁছে গেছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। জার্মানির কাছ থেকে প্রথম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি পেয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একথা। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম জার্মানি ব্যবহার করে। জার্মানি এবং যুক্তরাষ্ট্র দুই দেশই একটি করে প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেয়া হবে বলে জানিয়েছিল। বুধবার জার্মানি জানিয়েছে তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের কাছে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এর সাহায্যে শত্রু ছোড়া মিসাইল ট্র্যাক করা এবং ধ্বংস করা যায়, আবার নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলাও চালানো যায়। শত্রু বিমান এবং ড্রোন ধ্বংস করা যায়। ইউক্রেন বহুদিন ধরে এই এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়ার জন্য আবেদন জানিয়ে আসছিল। ইউক্রেনের সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশের আকাশ এখন অনেকটাই বিপদমুক্ত। জার্মানি থেকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পৌঁছে গেছে। এর আগে কিভাবে এই সিস্টেম চালাতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীকে। জার্মানি ও যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাবাহিনীর দুটি ইউনিটকে এই প্রশিক্ষণ দিয়েছে। নেদারল্যান্ডস জানিয়েছে প্যাট্রিয়টের যন্ত্রাংশ মিসাইল দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে তারা। আর তাই জার্মানি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস তিনটি দেশকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন। এর আগে লিওপার্ড 2 ট্যাঙ্ক ইউক্রেনকে দিয়েছিল জার্মানি। সেই ট্যাঙ্ক যুদ্ধে ইউক্রেনকে যথেষ্ট সাহায্য করছে বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। জার্মানি বলেছে আগামী আরও বেশ কিছুদিন ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে শেষ দিন পর্যন্ত জার্মানি ইউক্রেনকে সাহায্য করে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানহানির মামলায় রাহুল গান্ধীর শাস্তির বিরুদ্ধে করা আপিল নাকচ করে দিয়েছে সুরাটের দায়রা আদালত, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। আপাতত তাই এমপি পদ ফিরে পাওয়ার কোনো রাস্তাও খোলা নেই তার সামনে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, 2019 সালে কর্ণাটকের এক জনসভায় সব মোদী চোর মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। রায়ের পর পার্লামেন্টের সদস্য পদও হারিয়েছেন তিনি। এরপর আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাটের দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা। তবে সুরাটের দায়রা আদালতের বিচারক আর পি মোগেরা বৃহস্পতিবার দেয়া রায়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রাখেন, যে কারণে তার এমপি পদ ফিরে পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল। রাহুল গান্ধীর পক্ষে আর এমপি পদ ফিরে পাওয়া সম্ভব কিনা সে প্রশ্ন এখন অনেকের। এই জটিলতা থেকে নিজেকে বের করে আগামী নির্বাচনে লড়াই করতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে কৌতূহল। ভারতীয় পার্লামেন্ট সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী যদি উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং নির্দোষ প্রমাণিত হন, তাহলে তার এমপি পদ ফিরিয়ে দেওয়া হতে পারে। যেহেতু উচ্চ আদালত তার পক্ষে রায় দেয়নি, তাই রাহুলের এমপি পদ ফিরে পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রচারণার সময় এক জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছিলেন, সব মোদিরা কেন চোর হয়। তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদী ললিত মোদীকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। এই ঘটনায় সুরাতের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলাটি করেছিলেন মোদী পদবীর বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। চলতি বছরই একটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। এছাড়া তার সৌদি আরব সফরের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান এই মন্ত্রী। ইসরায়েলের আর্মি রেডিওকে নেতানিয়াহু সরকারের এই মন্ত্রী বলেন, সৌদি আরব সফরের বিষয়টি আলোচনার টেবিলে আছে, তবে তারিখ ঠিক হয়নি। তবে কোনো আরব দেশ আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি তিনি। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ড চুক্তিটি হওয়ার পর থেকেই আরব বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনে তৎপর হয়েছে ইসরায়েল। সম্প্রতি দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক স্থাপন হবে তাদের জন্য চূড়ান্ত অর্জন এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে দাবি করেন তিনি। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্থাপিত হলে তা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নেবে। যদিও সৌদি আরব বারবার বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের কথা চিন্তা করা হবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল কখনোই সৌদি আরবের শত্রু নয়, বরং আরবের শত্রু হচ্ছে ইরান। চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির প্রসঙ্গে জানতে চাইলে এলি কোহেন বলেন, এই চুক্তি ইসরায়েলের জন্য ইতিবাচক হয়ে উঠতে পারে। তার দাবি, এই চুক্তি সৌদি আরবকে ইসরায়েলের আরও কাছে নিয়ে আসতে পারে।
তিউনিশিয়ার বিরোধী নেতা রশিদ ঘানুশিকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচক হিসেবে পরিচিত ঘানুশিকে দুই দিন আগে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে পুলিশ। ঘানুশি দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আন নাহাদা পার্টির প্রধান ও তিউনিশিয়ার পার্লামেন্টের সাবেক স্পিকার। ঘানুশির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গ্রেফতারের পর টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়। আইনজীবী মনিয়া বৈয়ালি বলেন, রশিদ ঘানুশির বিরুদ্ধে এসব সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারিত ছিল, কারণ তিনি সবসময় স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান। আদালত কারাগারে পাঠানোর রায় ঘোষণার পর আন নাহাদা পার্টির ফেসবুক পেজ থেকে তাকে উদ্ধৃতি করে একটি পোস্ট করা হয়, যেখানে ঘানুশি বলেছেন, আমি ভবিষ্যতের বিষয়ে আশাবাদী। মঙ্গলবার দেশটির সরকার আন নাহাদা পার্টির সব অফিসে বৈঠক নিষিদ্ধ করেছে। এছাড়া বিরোধী জোট সলভেশন ফ্রন্টের প্রধান কার্যালয় বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘানুশিকে গ্রেফতারের পর দলটির নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, এবার আন নাহাদা পার্টিকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারে সরকার। গত বছর সরকার ও পার্লামেন্টকে বহিষ্কার করে ক্ষমতা কুক্ষিগত করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। এরপর থেকে দেশটিতে চলতে থাকে তার একক শাসন। আগামী মে মাসে আফগানিস্তান বিষয়ক একটি আন্তর্জাতিক বৈঠক ডেকেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। কাতারের রাজধানী দোহায় ওই বৈঠকে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য দীর্ঘমেয়াদী উপায় খোঁজার এজেন্ডা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিক জানিয়েছেন একথা। তিনি বলেন, মে মাসের 1 ও 2 তারিখে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ মহাসচিব নিজেই সভাপতিত্ব করবেন। এছাড়া আফগানিস্তান বিষয়ক বিভিন্ন দেশের দূতরা উপস্থিত থাকবেন। সাম্প্রতিক সময়ে দেশটির নারীদের ওপর তালেবানের আরোপিত বিধিনিষেধ নিয়েও আলোচনা হবে বৈঠকে। জাতিসংঘ মহাসচিব মনে করেন, আফগানিস্তান ইস্যুতে জরুরি ও যথাযথ নীতির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। তবে এই বৈঠকে তালেবানের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে কিনা সেটি স্পষ্ট করেনি জাতিসংঘ। এপ্রিলের 12 তারিখ থেকে জাতিসংঘের কার্যক্রমে স্থানীয় নারী কর্মীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এর জবাবে জাতিসংঘ জানিয়েছে, সিদ্ধান্ত না বদলালে মে মাসের মধ্যে তারা আফগানিস্তান থেকে ত্রাণ কার্যক্রম গুটিয়ে নেবে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রচুর মানুষ উদ্বাস্তু হিসেবে বসবাস করছে। এছাড়া অর্থনৈতিক সংকটের কারণে অনেক নাগরিকের জন্য ত্রাণ সহযোগিতা দরকার। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, আফগান রক্ষণশীল সমাজে কাজ করার জন্য তাদের স্থানীয় নারী কর্মী খুবই জরুরি, কিন্তু কাবুলের শাসকরা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। বর্তমানে জাতিসংঘের হয়ে কাজ করে 600 জন আফগান নারী, তারা এপ্রিলের 12 তারিখ থেকে কাজে যেতে পারছে না। ইয়েমেনের রাজধানী সানা একটি স্কুলে দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদলিত হয়ে কমপক্ষে 85 জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত 322 জন আহত হয়েছেন এই ঘটনায়। ইরানের সহায়তায় হুতি মুভমেন্ট পরিচালিত আল মাসিরা টেলিভিশন নিউজ সানার স্বাস্থ্য পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, 13 জন গুরুতরভাবে আহত হয়েছে। হুতিদের গঠিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, মুসলিমদের পবিত্র মাস রমজানের শেষ দিনে ব্যবসায়ীদের দেওয়া সহায়তার অর্থ বিতরণের সময় তারা পদদলিত হন। দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেছেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র হুতি যোদ্ধারা ফাঁকা গুলি করলে তা একটি বৈদ্যুতিক তারে আঘাত করে এবং উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েকশো মানুষ অনুদানের অর্থ গ্রহণের জন্য একটি স্কুলে ভিড় করে, যেখানে জনপ্রতি 5,000 ইয়েমেনি রিয়েল বা প্রায় $9 পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হচ্ছিল। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হুথি টেলিভিশনের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বহু মানুষের ভিড় জমে আছে, কেউ কেউ চিৎকার করছেন এবং ভিড় ঠেলে বাইরে আসার চেষ্টা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, দাতব্য অনুষ্ঠান আয়োজনের জন্য 2 ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। 8 বছর আগে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষকে অনাহারে থাকতে হয়। সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে খতম তারাবি বা খতম আল কুরআনের নামাজে অংশ নিয়েছেন 25 লাখেরও বেশি মুসল্লি। বুধবার রমজানের 28তম রজনীতে অনুষ্ঠিত হয় খতম আল কুরআন। বিপুল সংখ্যক এই মুসল্লির মধ্যে দেশি বিদেশি ওমরা পালনকারী মুসল্লি ও স্থানীয়রা ছিলেন।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের দুই মসজিদ বিষয়ক প্রশাসনিক দপ্তরের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার তারাবি নামাজে ইমামতি করেন। বুধবার রাতের এই নামাজে অংশ নিতে সকাল থেকে মুসল্লিরা কাবার চারপাশে ভিড় করেন। সময় গড়ানোর সাথে সাথে মসজিদুল হারামের চত্বর, নিচতলা, দ্বিতীয় তলা, ছাদ, আশেপাশের হোটেল এবং যাওয়া আসা রাস্তা সবখানে বিপুল পরিমাণ মুসল্লি অবস্থান নেন। এদিন মদিনার মসজিদে নববীতেও ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। মসজিদের আঙিনা এবং আশেপাশের রাস্তাগুলোতেও নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। নামাজ শেষে শেখ আল সুদাইস মহান আল্লাহর কাছে রমজানের বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য দোয়া করেন। মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ভ্রাতৃত্বের জন্য আল্লাহর রহমত কামনা করেন। সৌদি আরবে গত 23 মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। বৃহস্পতিবার দেশটি 29তম রমজান অতিবাহিত করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।